ফুলপুরে কৃষি যন্ত্রপাতি হিসেবে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি। সঙ্গে আছে আমি তানজানা রহমান লিসা। ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রবিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলপুর ময়মনসিংহ এর বাস্তবায়নে 2021 অর্থ বছরে বোরো মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্রপাতি হিসেবে ধান কর্তন কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের দেয়া কৃষিতে ভর্তুকি হিসাবে 50% ভর্তুকিতে এইসব কৃষি যন্ত্রপাতি তথা ধান কর্তনের কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে উন্নয়ন সহায়তা প্রাপ্তির জন্য কৃষকদের তালিকা যাচাই বাছাই পূর্বক চূড়ান্ত তালিকা অনুযায়ী উপজেলার পৌরসভা এলাকার আমুয়াকান্দা গ্রামের আবুল ফাত্তাহ শোয়েব আহমেদ, পিতা আব্দুস সামাদ, পৌরসভার চরপাড়া গ্রামের নজরুল ইসলাম, পিতা শামসুল হক, সিংহেশ্বর ইউনিয়নের পানুয়াকান্দা গ্রামের আল আমিন পাঠান, পিতা আব্দুল লতিফ পাঠান, রূপসী ইউনিয়নের বাসাটি গ্রামের মনোয়ার আক্তার, পিতা আব্দুল হাই, ছন্দরা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, পিতা হাসেন আলী, সিংহেশ্বর ইউনিয়নের ধনার ভিটা গ্রামের তোলা মিয়া, পিতা হিকিম উদ্দিন সহ মোট 6 জন কৃষক প্রায় 29 লক্ষ টাকা মূল্যের এই ধান কর্তন মেশিন প্রাপ্ত হয়েছেন। এই সময় 4 জন কৃষকের মাঝে 4টি মেশিন বিতরণ করা হয় এবং পরবর্তীতে আরও 2টি মেশিন বিতরণ করা হবে বলে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি এর প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রাণেশ চন্দ্র পণ্ডিত সহ ফুলপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।